কুরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কুরআন করো গবেষণা। যে কুরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুম দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধা দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিউআরএফ 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 10 মিনিটের প্রোগ্রাম নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি, কারণ বর্তমান ব্যস্ততার যুগে এক ঘন্টা ধরে প্রোগ্রাম শোনা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই আমরা 10 মিনিটের মধ্যে নিয়ে আসছি। আমরা একটা বিষয়ের পর্বে, বিভিন্ন পর্বে বিভক্ত করব, এবং এক একটা পর্ব, এক একটা ওই বিষয়ের একদিক, এক একটা পর্বে আলোচনা হবে 10 মিনিটে। আপনারা যারা এই প্রোগ্রাম দেখেছেন তারা অলরেডি জানেন, এবং যারা দেখেন না, আজকে প্রথম দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যে সাবজেক্টগুলো উম্মার সামনে নিয়ে আসছি, মানবতার সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, মানব জীবনের সাথে এত অপরভাবে জড়িত, এবং যে বিষয়গুলো আমরা মনে করি আজ যে মুসলিম উম্মার, আজ যে মুসলিম জাতি বর্তমান যে অধঃপতন, তার যে মূল যে কারণগুলো, সেটি হচ্ছে আমরা মনে করি এই জ্ঞানের বিভ্রান্তি। কারণ এটা একটা অতি সত্য কথা যে একজন ব্যক্তি বা একটা জাতি, একটা গোষ্ঠী যদি মূল জ্ঞানে ভুল থাকে, তাহলে কখনো সামনে তারা এগোতে পারবে না। কারণ আপনার জ্ঞান যে, আমার জ্ঞান যা থাকবে, আপনার জ্ঞান যা থাকবে, আমল ঠিক সেই অনুযায়ী হবে। তাই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসি। আমরা এখন যে বিষয়টি আলোচনা চলছে, গত পর্বে আমরা শুরু করেছি প্রথম পর্ব, আজকে দ্বিতীয় পর্ব, বিষয়টি হচ্ছে কোরআন ও উদাহরণ, মানে কোরআন অ্যান্ড এক্সাম্পল, অর্থাৎ আল কোরআন তথা ইসলাম এক্সাম্পলকে, উদাহরণকে কী পরিমাণ গুরুত্ব দিয়েছে। কোরআন বোঝা, কোরআন ব্যাখ্যা করা, কোরআন জানা, ইসলাম জানা, এ ব্যাপারে উদাহরণের গুরুত্ব কতটুকু, আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরতে চাই। আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে, গত পর্বে বলেছিলাম যে বাস্তবতা কী, প্রচলিত ধারণা কী, উদাহরণ গুরুত্বের ব্যাপারে বাস্তব অবস্থা কী, এবং কোরআনের পরোক্ষ বক্তব্য কী, আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম। আমরা বলেছিলাম প্রচলিত ধারণা হচ্ছে কোরআন বোঝার জন্যে, ব্যাখ্যা করার জন্যে আরবি গ্রামার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরবি গ্রামারে 18 ধরনের বিষয় না জানা থাকলে কোরআন বোঝা যায় না, এরকম একটা কথা আমাদের সমাজে ব্যাপকভাবে চালু আছে। আমরা গত পর্বে বলেছিলাম বাস্তবতা সেটা নয়, কোরআনের পরোক্ষ বক্তব্য সেটা নয়, কারণ কোরআন দেখা যায় যে কোরআনের বেশিরভাগ আয়াত হচ্ছে উদাহরণের আয়াত। কোরআনের মূল যে 500 আয়াত সেটা বোঝানোর জন্য আল্লাহ অসংখ্য উদাহরণ কোরআনে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝানোর জন্য আরবি গ্রামার দিয়ে কোরআন ব্যাখ্যা করেননি, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণের মাধ্যমে কোরআনকে ব্যাখ্যা করেছেন। চলুন আমরা আজকে দেখি যে কোরআনের সরাসরি বক্তব্য ব্যাপারে কী আছে। তথ্য এক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অর্থাৎ কী বলছেন আল্লাহ, আর নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের উদাহরণ উপস্থাপন করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, কী অপূর্ব কথা! আল্লাহ রাব্বুল বলছেন আমি এই কোরআনে সব ধরনের উদাহরণ উপস্থাপন করেছি। সেই সব ধরন বলতে কী, সেটা কমন সেন্সের উদাহরণ আছে, বিজ্ঞানের উদাহরণ আছে, সত্য ঘটনা আছে, সত্য কাহিনী আছে, এই সব ধরনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। কী জন্য বলছে, যাতে তারা শিক্ষা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে, কোরআন বুঝতে পারে বা নলেজ অর্জন করতে পারে। চলুন আমরা এবার আরেকটি তথ্য দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 26 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফামাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়ামাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বড় একটা আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণের ব্যাপারে, উদাহরণ বোঝার ব্যাপারে, উদাহরণের গুরুত্বের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন এতে বলেছেন। প্রথমে কী বলছেন, চলুন আমরা এই আয়াতটির
ভাগ ভাগ করে এক একটা অংশের করে বড় একটা আয়াত, তো ভাগ ভাগ করে আমরা এর অর্থ এবং শিক্ষাটা একটু দেখি। প্রথমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহিয়া ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওক, আল্লাহ তা বলছেন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে বোঝানোর জন্যে মশা বা তার চেয়ে তুচ্ছ জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনকে বোঝানোর জন্যে মশা বা তার থেকে ছোটো জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। আসলে আমি লজ্জাবোধ করি না ছোট্ট ছোট্ট উদাহরণ দিতে কোরআনকে বোঝানোর জন্যে। তাহলে এতের শিক্ষা হলো কি, কোরআন তথা ইসলাম জানা বোঝার জন্যে ছোটোখাটো উদাহরণের সাহায্য নিতে কারো বিন্দুমাত্র লজ্জা করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছে আমি লজ্জাবোধ করি না মশা বা তার থেকে ছোটো জিনিসের উদাহরণ দিতে কোরআনকে বোঝানোর জন্যে, সেই জন্য আমাদের, আপনার, আমার, আমাদেরকে কোরআনকে বোঝানোর জন্য উদাহরণের ব্যবহার করতে লজ্জাবোধ করা উচিত? মোটেই উচিত নয়। আল্লাহ লজ্জাবোধ করা উচিত নয় বলে এটা জানিয়ে দিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোরআনকে বোঝানোর জন্য ছোটোখাটো যে ধরনের উদাহরণ পড়ো, বড়ো ছোটো যে উদাহরণের উদাহরণ দেবে যাতে মানুষ কোরআনটা সহজ বুঝতে পারে। কারণ কোরআন তো বোঝার জন্য, কোরআন তো বুঝতে হবে। কোরআন যদি আমি বুঝতে না পারি তো ওটা কীভাবে গ্রহণ করবো, ওটা কীভাবে মন বিশ্বাস আমার মজবুত হবে? যদি একটা জিনিসের পরে বিশ্বাস মজবুত হতে হয় তাহলে সেটাকে বুঝতে হবে। আল্লাহ বলছে সেই জন্য আমি লজ্জাবোধ করি না। এরপর কী বলছে দেখুন, ফামালাদিনা আমানু ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, অতঃপর যারা মুমিন তারা জানে যে নিশ্চয়ই উহা মানে উদাহরণ তাদের রবের নিকট থেকে আসা সত্য শিক্ষা মানে নির্ভুল শিক্ষা পূর্ব। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদাহরণ হচ্ছে রবের নিকট থেকে আসা মানে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা। উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। অর্থাৎ এখান থেকে বোঝা গেল উদাহরণ হলো আল্লাহর নিকট থেকে আসা নির্ভুল শিক্ষা, আল্লাহর নিকট থেকে আসা নির্ভুল শিক্ষা। এরপর আল্লাহ বলছেন ওয়ামাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে এ ধরনের উদাহরণ দ্বারা আল্লাহ কী চান, আল্লাহ কী চান, এই মশামাছির উদাহরণ রাখো তোমার উদাহরণ, বলছে এরা কাফের। যারা কোরআনকে বোঝানোর জন্য উদাহরণকে গুরুত্ব, উদাহরণের গুরুত্ব দেয় না, উদাহরণ উপস্থাপন করে না বা উদাহরণকে তুচ্ছ মনে করে, রাখো এই ছোটোখাটো উদাহরণ দেওয়ার দরকার নাই, আল্লাহ বলছে তারা কাফের। যারা কোরআনকে বোঝানোর জন্য উদাহরণের গুরুত্ব দিতে তুচ্ছ মনে করে, উদাহরণকে তুচ্ছ মনে করে তারা কাফের। আল্লাহ এখানে আল্লাহ বলেন যারা উদাহরণের মাধ্যমে কোরআন তথা ইসলাম জানা বোঝাকে তুচ্ছ মনে করে তারা কাফের। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। আমরা বলি যে আরবি ব্যাকরণের গুরুত্ব অনেক বেশি, আল্লাহ বলছে কি উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা, আর এটা বললো যাদের উদাহরণকে গুরুত্ব দেয় না তারা হচ্ছে কাফের, উদাহরণকে তুচ্ছ মনে করে তারা কাফের। কোরআন সরাসরি বলে দিচ্ছে, সরাসরি বলে দিচ্ছে। তারপরে কি বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর অর্থ উদাহরণের মাধ্যমে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন আবার আল্লাহ অনেককে সঠিক পথে প্রচারিত করেন। অর্থাৎ এই কথাটি আল্লাহ বললেন যে উদাহরণের দ্বারা কেউ সঠিক পথ পায় আবার কেউ পথভ্রষ্ট হয়ে যায়, অর্থাৎ কেউ উদাহরণকে গুরুত্ব দিয়ে, যারা উদাহরণকে গুরুত্ব দিয়ে বুঝবে তারা সঠিক পথ পেয়ে যাবে, আর যারা উদাহরণকে গুরুত্ব দিবে না, উদাহরণকে তুচ্ছ মনে করবে তারা সঠিক পথ পাবে না, তারা ভুল পথে চলে যাবে। তাহলে আল্লাহ এখানে বললেন যে কোরআনকে বুঝে সঠিক পথ পেতে গেলে উদাহরণকে গুরুত্ব দিয়ে, আমি যে গুরুত্ব দিয়েছি সেইভাবে গুরুত্ব দিয়ে উদাহরণের সাহায্য নিতে হবে, কোরআনকে বোঝানোর জন্য, বোঝার জন্য উদাহরণের সাহায্য নিতে হবে। কেউ যদি উদাহরণের সাহায্য না নেয় তাহলে সে সঠিকভাবে বুঝতে পারবে না, তার বিশ্বাসটা ওরকম মজবুত হবে না, তার ইমান ওই বিষয়ের ব্যাপারে মজবুত হবে না, যদি মনের বুঝ না আসে ইমান মজবুত হয় না। তাই আল্লাহ বলছেন যে কেউ কেউ যারা উদাহরণকে যথাযথ গুরুত্ব দিয়ে উদাহরণের মাধ্যমে কোরআনকে বোঝে তারা সঠিক পথ পেয়ে যায়, আর যারা উদাহরণকে তুচ্ছ মনে করে অতীতে বেশি ইয়ে দেয় না, গ্রামারের দিকে চলে যায় বেশি, বলছে তারা সঠিক পথ পায় না। লাস্ট আল্লাহ কী বলছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিকরা ব্যতীত আর কাউকে তিনি উদাহরণ দ্বারা পথভ্রষ্ট করেন না। ফাসেক কথাটা কোরআনে কোনো কোনো জায়গায় আছে গুনাগার ব্যক্তিকে বোঝানো হয়েছে, কোনো কোনো জায়গায় কাফের ব্যক্তিকে ফাসেক বলা হয়েছে। আমরা যদি গুনাগারও ধরি তাহলে আল্লাহ বলছেন যে যারা উদাহরণকে গুরুত্ব দেয় না তারাই খালি পথভ্রষ্ট হয়। উদাহরণের মাধ্যমে পথভ্রষ্ট হয় কারা, যারা গুনাগার, যারা গুনাগার। কী অপূর্ব আল্লাহ কত গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলেন, উদাহরণ সম্বন্ধে গুরুত্ব এই একটি আয়াতে, বসরা বাকারা 26 নম্বর আয়াতে যত কথা আসছে, যত ইম্পর্টেন্টভাবে আল্লাহ যত হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করেছেন অপূর্ব। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কী জানতে পারলাম, যে উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা, এবং যারা উদাহরণকে তুচ্ছ মনে করবে কোরআন বোঝা বা ব্যাখ্যা করার জন্য আল্লাহ বলছে তারা কাফের। যারা উদাহরণকে তুচ্ছ মনে করে, যারা বলে আরে রাখো তোমার উদাহরণ, রাখো তোমার উদাহরণ, আমি গ্রামার দিয়ে সব বুঝে ফেলবো, ঠিক নয়। আল্লাহ বলছে নো, উদাহরণকে যথাযথ গুরুত্ব দিতে হবে আর আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা হিসাবে গুরুত্ব দিতে হবে।
দর্শক শ্রোতা বিন্দু, তাই আমরা চেষ্টা করব কোরআনকে বোঝার জন্য নিজেরাও সবসময় উদাহরণের মাধ্যমে মিলিয়ে মিলিয়ে আমরা কোরআনকে বোঝানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আপনি বোঝার চেষ্টা করবেন। বাস্তব যেটা উদাহরণ, সত্য যে উদাহরণ দেখবেন তার বাইরে মনে করবেন কোরআনের কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা উদাহরণের মাধ্যমে কোরআনকে বুঝে নিতে পারি, তাহলে সেই বুঝ হবে মজবুত। দর্শক শ্রোতাবৃন্দ, বুঝতে পারছেন কি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি। আসুন, আপনি আমাদের এই প্রচারে শরীক হন, আমরা আমাদের এই দাওয়ায় শরীক হন। আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন, আমাদের আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে আপনার ফেসবুকে, আপনার অন্য ইয়েতে, তাদের কাছে শেয়ার করুন, তাহলে এই প্রচারে আপনিও সাথী হয়ে যাবেন আমাদের, এবং এর কল্যাণ আপনি দুনিয়াতেও পাবেন, পরকালেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে মুসলিম উম্মাকে উদাহরণের মাধ্যমে কোরআনকে বোঝার তৌফিক দান করুন। এ দোয়া রেখে আল্লাহর কাছে এই প্রার্থনা করে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে কোরআন হাতে নিয়ে মুসলিম জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল সে কোরআন অবিকৃত আছে, কিন্তু মুসলিম জাতি আর চরমভাবে অধপতিত। এটি প্রমাণ করে মুসলিম জাতি ইসলামের মূল জ্ঞান থেকে বহু দূরে সরে গেছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সেই ভুলগুলো সংশোধনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান এটি করছে বলে আমাদের জানা নেই। তাই আপনার জাকাত ও অনুদানের মাধ্যমে এই মহতী কাজে শরিক হন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, MSA 711, ইসলামী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা।